আশা করছি আপনারা ভালো আছেন, আর আপনারা কেমন আছেন, আপনাদের দীপাবলি কেমন কাটছে সব শুনবো জানবো কমেন্ট সেকশনে। কিন্তু আজকে আমি আপনাদেরকে আমাদের ঘরে লাইটিং নাইট ভিউ দেখাবো, তার সাথে মিনি প্রজেক্টর, যেটা আমি বলেছিলাম আপনাদের সেটা কি সুন্দর কাজ করছে আমি আপনাদেরকে সেটাও দেখাবো, আর বাজিও ফাটাবো। তো চলুন আগে আপনাদেরকে আমাদের লাইটিংটা দেখি। আমাদের বাড়ির আলো তার পাশাপাশি আরও রোশনি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমাদের যে পাশের বাড়ি তার মধ্যে আমরা এখানে অনেক প্রদীপ জ্বালিয়েছি, সামনে কালী পুজো হচ্ছে, মানে সারা কলোনি একেবারে মেতে উঠেছে কালী পূজায় দীপাবলিতে। এখানে আমরা প্রদীপ জ্বালিয়েছি, এখানে একটা রঙ্গোলি আছে, তার সাথে এখানে প্রজেক্টর, আর আমাদের ঘরের লাইটিং, এখানে আমরা প্রদীপ জ্বালিয়েছি অনেক সুন্দর করে, প্রদীপটা আমরা এখানে জ্বালিয়েছি। তো এখন আমি বাজি ফাটাবো, আমি যে বাজি ফাটাবো সেটা আপনারা দেখতে পাবেন। আমি শব্দবাজি তো ফাটাই না, আমার নিজেরও ভয় লাগে, আর শব্দবাজি ফাটানো ভালো না। আমরা বিনা শব্দ করে যেমন চুরকি তুবড়ি তারাবাতি এগুলোই জ্বালাবো। তো আগে দেখতে থাকুন আমি কীভাবে বাজিটা ফাটাই, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন, শুভ সন্ধ্যা। আজকের ওয়েদারটা একটু ভালো, বৃষ্টি কমেছে, অমাবস্যা এবং গ্রহণ দুটোই ছাড়ার পরে একটু ওয়েদারটা ভালো হয়েছে। এখন আমার মেয়ে বাজি ফাটাবে, যার জন্য একটু ভিডিও করে দিচ্ছি, আপনারাও সবাই দেখতে পারবেন ও কী কী বাজি ফাটিয়েছে, তাহলে আপনারা দেখতে থাকুন। ওর বাবা এখন বাজি ফাটানো এখানেই সমাপ্ত হলো। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম আমি বেশি বাজি ফাটাবো না, আর আমাদের ঘরের সামনে একটা বারোয়ারি পুজো হচ্ছে, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো আরেকবার দেখিয়ে দিই, আমাদের ঘরের সামনে বারোয়ারি পুজোটা। সো দ্যাটস ওয়াজ আওয়ার টুডেজ ভিডিও, আই হোপ ইউ লাইক মাই ভিডিও, সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও। সো বাই বাই।